হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? একটা জামা পরে নিলাম, মানে কুর্তি পরে নিলাম, রেডি হয়ে নিয়েছি। তো আগে চাটা করে নিচ্ছি, বাসি কাজটা মোটামুটি হয়ে গেছে, খুবই তাড়াহুড়ো করছি, 7টা 4টে ট্রেন ধরবো। তো আমি আর দাদাভাই চা করে খেয়ে নিলাম, আর মেয়ের জন্য একটু রেখে গেছি। ছেলে মেয়ে কেউই যাবে না আমাদের সাথে, বললো গরমে আর ভালো লাগছে না, তুমি আর বাবা যাও। তো কোথায় যাচ্ছি? তো চলো, যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করবো। অনেকদিন পরই বাড়ির বাইরে একটু যাচ্ছি। তো যাই হোক, চাটা একদম টেবিলে নিয়ে আসলাম, একদম রেডি হয়ে গেছে, একটু জলটাও খেয়ে নিলাম। দাদাভাই বলছে একটু জল খাও, তো জল খেয়ে চাটা খেয়ে একদম খালি বাসি মুখে বাড়ি থেকে বেরোতে নেই বলে, তা চাটা খেয়ে নিলাম। তো চলো, এই চশমাটা পরে নিলাম, এটা হচ্ছে কোথাও বাইরে টাইরে গেলে আমি পরি, আর ঘরের চশমা তো একটা আছে, তোমরা দেখো সবসময় পরি। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাবো। আর ছেলে মেয়ে তখনও ঘুমাচ্ছে, আর দাদাভাই মোটর সাইকেলটা বের করে নিল, আর গেটটা আটকে দিলাম। এই যে কালো গেটটা দেখছো, শাশুড়িমা এখানে দাঁড়িয়ে থাকতেন, যেই যাক না কেন, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমরা তাকে বলেই যেতাম। যাই হোক, আজকে তো উনি আমাদের মধ্যে নেই, খুবই খারাপ লাগছে ওনার কথা মনে করে। আর কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম, 7টা 4টে ট্রেন। তো আমি আগে এসে বসেছি টিকিট কেটে, আর দাদাভাই মোটর সাইকেলটা গ্যারেজে রেখে তারপর আসলো, আর ট্রেন তো মোটামুটি ছেড়েই দিলো 7টা 4টে। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে বীরনগর স্টেশনে নেমেছি, কৃষ্ণনগর থেকে 2টো স্টেশন পরে, খুব একটা দূরে না। তো যার বাড়িতে যাচ্ছি তার জন্য একটু মিষ্টি নিচ্ছি। যাচ্ছি হচ্ছে দাদাভাইয়ের ছোটোবেলাকার বন্ধু, তার বাড়িতে। তো ওখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো মেলা হয়, তো যাওয়ার আগে একটু খুবই খিদে পেয়ে গেছিলাম, পেট গোলা ছিল, তো পরোটা ঘুগনি খেয়ে নিলাম আমি আর দাদাভাই। আর যার উদ্দেশ্যে মানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে উলাই চণ্ডীর মেলা, মানে চণ্ডী ঠাকুরেরই আরেকটা নাম উলাই। তো সেটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, হয়তো আমরা বুদ্ধ পূর্ণিমা দিন যেতে পারিনি, তো ওখানে বুদ্ধ পূর্ণিমা দিন প্রচুর মেলা হয় আর ঠাকুরটার পুজো হয়। মেন দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তারপরে দিন 7 দিন মতো থাকে, ঠাকুর ভাসান হয়। তো এই যে ওনার বাড়ি চলে এসে ওনার এই যে স্ত্রীর সাথে কথা টথা ভুলে, ওনার সাথে খুব একটা আলাপ ছিল না, মানে বন্ধু স্ত্রীর সাথে মায়ের কাজে এসে আলাপ হলো, নিমন্ত্রণ করেছিলাম। আর এইখানে যে মা আছেন, পাশেরটা হচ্ছে দৈনন্দিন পুজো, আর এটা হচ্ছে মানে যখন মেলা হয় তখনই মূর্তিটা আনা হয়। তার বক্তব্য হচ্ছে এই বৃন্দবাসিনীর কাছে যে যা মানে মানত করে, যে যা চায় তাকে সে ফিরায় না, মানে তাকে একেবারে সর্ব মানে তার মনস্কামনা পূরণ করবেই। এই হলো বৃন্দবাসী, বৃন্দ বড় বাস করেন বলে নাম হচ্ছে বৃন্দবাসী। কত? আপনাদের নাম গোত্রটা বলুন। এই যে ছাগলটা দেখছো শুয়ে আছে, তো আগে চণ্ডীমায়ের উদ্দেশ্যে বলি দেওয়া হতো, তো এখন আর বলি হয় না। তো যারা যারা মানসিক থাকে, যাদের যাদের, এখানে এসে পুজো দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো যাই হোক, চলো, এই যে ওনার অবস্থা দেখো, ঝাড় বাড়ি এসি তার বাড়ির। তো দেখো, ওভারব্রিজ পার হয়ে নিচ্ছি, সিগনাল দিয়ে দিয়েছে আমাদের ট্রেন আসে, কিন্তু তাড়াহুড়ো করে ওভারব্রিজ পার হয়ে ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। তো দেখো, এসে তাড়াহুড়ো করে কি রাঁধবো, আর আগের দিন চিকেন আনা ছিল, মশলা মাখিয়ে রেখেছিলাম, আর উচ্ছে আলু ভাতে, এটাই ছিল। আর রাতে স্পেশাল একটা মেনু করেছিলাম, তার জন্য চিকেন রেখে দিয়েছিলাম, রাতে করেছিলাম বিরিয়ানি। তো আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছ, রিমাল ঝড় আসার আগের পর্যন্ত পরিবেশটা, তো আমাদের এখানে খুব একটা এফেক্ট পড়েনি, মানে যেরকম ভয় দেখাচ্ছিল খবরে টবরে,
তো যাই হোক চলো, ঝড়ের সাথে তো দেখিয়ে দিলাম, সবাই শেয়ার করছে, আমিও একটু শেয়ার করলাম। আর উচ্ছে আলুটা মাখছি আর এখানে চিকেনের একদম পাতলা পাতলা ঝোল গরমে। তো চলো দুপুরে সবাই মিলে একদম খেয়ে নিচ্ছি। তো চিকেনের ঝোলটা ভালোই হয়েছে। আর এই দেখো আকাশের পরিবেশটা দেখো কি অবস্থা, একদম কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে মানে বিরিয়ানির ভাতটা হচ্ছে, আর এই যে বিরিয়ানির মাংসটা, অনেকদিন মানে সেই পয়লা বৈশাখে খাবো বলে চাল আনা হয়েছে। আলটিমেট শাশুড়ি মায়ের অসুস্থতার জন্য মানে আমরা আর করিনি। এই যে দেখো বিরিয়ানিটা দেখতে সেই চাল দিয়ে আজকে করলাম। তো চলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, আশা করি ভালোই লাগবে। আর এই দেখো তো ছাদে উঠেছি কেন বলো তো, তো আইপিএলে কেকেআর জিতেছে বলে ছেলে আর দেওরের ছেলে ছাদে উঠেছিল বোম ফাটানোর জন্যে। তো ওদের একটু আনন্দ লাগছিলো আর আমাদের অন্ধকারে কেমন লাগছিলো। তো চলো দুই ভাই খুব আনন্দ করছে, আর মেয়ে তো খুব ভয় পায় বলে মেয়ে অনেকটাই দূরে আছে। তো বাজি ফাটানো তো শেষ, সেখানে বাজির ফুলকোটা আছে, তো হাওয়াও হচ্ছিল ওই জন্য জল দিয়ে আমি নিভিয়ে দিলাম। তো এই দেখো, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।